কিন্তু আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার সাথে সেটার সাথে আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করেছি সেটা একটু বুঝে উত্তর দেন যে আপনি ঘটনাচক্রে একটা পরিবারে জন্মাইছেন এইটা দ্বারা তো এইটা প্রমাণ হয় না যে সেই ধর্মটাই সত্য তাহলে তো এমনও হইতে পারতো যে আপনি একটা হিন্দু পরিবারে জন্মাইছেন তাহলে তো কৃষ্ণ সত্য হয়ে যেত তাহলে কোরআন নামক বইটা আসলে কি করে যে হীরা পর্বত গোয়া থেকে যে নাজিল হলো ভাই নাজির হয়েছিল কে বলছে ভাই আপনাকে মানে এটা আপনি এটা কে কে এই জিনিসটা যে সত্য এটা আপনাকে কে বলছে নাজির হয়েছে ভাই ধরুন আমি বললাম যে প্রথমটা আছে আপনার কি না ওটা যে আপনার বলছে যে পর নামে এটা কেউ একজন সেই জিনিসটা বলছে যে এভাবে হয়েছে কেউ একজন দাবি করছে মানে এটার পক্ষে কোনো প্রমাণ আছে ভাই আপনি কি বলতেছেন দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য বুঝেন কিনা দাবি আর প্রমাণ এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন কিনা এটা একটু বলেন হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি

মনে আমি আপনাদের মানে আমি আপনাদের মেসেজ দিলে আমি ফোনে চাপ দিলে আপনার ফোনে চলে যায় কিন্তু আল্লাহ এরকম পারে না আল্লাহর আর কি একটা বাহন গিয়া দিয়ে আসতে হয় মানে পুরনো দিনের চিঠি পত্র যেটা পাঠাইতো এরকম একজন পত্র বাহক লাগে নাকি ডাক পিয়ন লাগে সে চিঠিটা আবার গিয়ে পৌঁছে দেয় নাকি একটু ওল্ড সেই সময় তো আপনার না এরকম ইন্টারনেট তো ছিল না চালু কিন্তু আল্লাহর কাছে তো ইন্টারনেট পারে না সবই পারে কি কোন ভাই ভাই আল্লাহর মানে তো যে এখন তাহলে

আপনি কারোর কাছে একটা মেসেজ দেবেন ঠিক আছে আপনি কারো কাছে চিঠিতে লেখা দিয়েছেন কি আপনি পাঠাবেন কারো কিন্তু আপনি জানেন যে ওই বেটা পড়তে পারে না হ্যাঁ তো আপনি কি যারা পাঠাইতেছেন তারা বলবেন যে এই তুমি এটা লই যাবে নিয়ে ওরেই কইবার যাই পড় এটা যখন আপনি জানেন যে ওই লোক পড়তে পারে না এই কামটা কি আপনি করবেন বলুন তো এটা তো একটা মানে ইকবাল ভাই তো বলদের মতো কাজ হইলো ভাই মানে এটা তো এই বলদারে তো একটা মানে উষ্ঠা মারানোর দরকার এই দেখি দেখি হজরত ভাই এটা করবে কিনা হজরত আপনি এই কামটা আপনি কি কাজটা করবেন ধরেন কারো পাঠাইবেন আপনি হ্যাঁ ও জানেন যে ওই ব্যাটা মানে মানে ক ক কিছুই পড়তে পারে না তো আপনি কি যারেতে পাঠাইবেন তারে বলবেন যে তুই এটা নিয়ে যাবি নিয়া ওরে পড়তে বলবি বারে বারে বলবি যাই পড় 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 এটা পড় এটা কি আপনি করবেন হজরত ভাই না আমি এরকম করব না কেন ভাই এটা কি মানে কি অযুক্তি কিছু বলতেছে আপনি না কেন ওটা জানে যে পড়তে পারে না আল্লাহ এটা করছে কেন তাহলে আল্লাহ এটা জানে না যে মোহাম্মদ পড়তে পারে না আপনি একটু বলেন তো ভাই তাহলে আল্লাহ যে করলো কামটা এরকম আপনার কাছে কেমন লাগতেছে এটা যে আপনি আপনি মানুষ আপনি ভালো করে আপনি জানেন যে মানুষ কত কিছু তাই না এর ভিতরে আছে যে ভাই যে পড়তে পারে না ওরে গিয়ে ভাই আমি মানে কি মানে পড়তে বলে কি লাভ যদি আপনার উচ্চ উদ্দেশ্য যদি এড়েই হয় যে মেসেজ তারা দিব আপনিও এটা বুঝতেছেন আপনি যেই বলতেছেন আপনিও কামটা করবেন না এখন আপনি আসে আবার বলতেছেন যে আল্লাহ এই কামটা করছে

কিন্তু আমরা তো যারা পড়তে জানে না যারা বলতেছে পড়তে পারি না একটু বয়স্ক লোক পড়তে পারে না অশিক্ষিত মূর্খ মানে মানে গরু গাধার মতো লোকজন ঠিক আছে পড়তে পারো না আয় পড়া শিখ কিন্তু বুকে চাপা চাপি করলে করে লাভ কি মানে অশিক্ষিত লোকের বুকে চাপ দিলে কি হয় এটা তো বুঝলাম না ভাই হজরত ওসমান ভাই একটু বুকে চাপ দেয়া দিলে কি হয় এবং বুকে চাপ দেওয়ার পরে মোহাম্মদ কি পড়া লেখা শিখে গেল নাকি শিখে নাই তারপরে ঘটনাটা কি ঘটছিল একটু বলেন তো এটা তো অলৌকিক ব্যাপার কিন্তু আমি অত বলতো বুঝলাম বুঝতে ঠিক আছে কিন্তু যে বুকে চাপ দিলো যে চাপ দেওয়ার মাধ্যমে কি মানে মোহাম্মদ কি পড়তে শিখা গেল পড়া শুরু করলো নাকি না না হ্যাঁ তারপরে তো বললো আপনি পারপসটা কি ছিল বুকে ছিল বলতে পারে ভাই যদি আমরা

সে বুঝতে পারতেছে যে এগুলা কি ধরনের মানে গপ্প খালি বলছে আর এরা খালি গিলছে তাই না কোনদিন চিন্তাও করে না এই জিনিসগুলো নিয়ে যায় চাপ কি হয়েছে কিন্তু যখন প্রশ্ন করবেন হ্যাঁ আহ আমরা হয়তো ই করতে পারি একটু একটু

কিন্তু যখনই এটা একটু কাটা সেটা করতে যাই যে এই গল্পটার এটার মানে কি ভাই এটা দিয়ে কি হইলো ভাই তখনই দেখি যে মুমিন বান্দারা মানে হয় আমার কোপাইতে চায় অথবা মানে চলে যায় মানে একজনে এটা একটু আমাদের আমাদেরকে যদি আভাবে ব্যাখ্যা করতে বুঝাই দিতে পারতো যে এই গল্পটার আসলে ইয়াটা কি এই গল্প তো পাতায় পাতায় দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন এবং পাতায় পাতায় বোঝাই যাচ্ছে যে এটা মানে না গল্প তাই না এই যে কি লিখছে কি কি মানে এখন এখন যদি আসি ভাই ধরেন কোন আরবিক শব্দ ভান্ডার কোন একজন ব্যক্তির কাছে ওই জায়গায় চাপ দেয় এমনি চাপ দিয়ে ঘর ঘরে আমি আসলে আপনি যে কথাটা বললেন আপনি যোগ করে বলছেন কিন্তু এটা আসলেই মনে হয় এই জিনিসটা তারা করতে পারে কারণ এখন দেখতেছি যে তারা একটা এরকম আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে যে আপনার ওই হৃৎপিণ্ড থেকে নাকি আপনার চিন্তা ভাবনা আসে বা মানে এখনো পর্যন্ত ওই জায়গায় যেতে পারে নাই বাট আমাদের ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যে হৃৎপিণ্ড হার্ট থেকে ওপেন ওপেন ভাই ওপেন ওপেন মিনা হ্যাঁ হ্যাঁ

ওখানে কোন কোনো কিছু কোন একটা ভাবে আর কি এটা রিলেটেড তার ওই জ্ঞানের ব্যাপারটা ওই হৃতপিন্দুর সাথে ওই জায়গাটা চাপাচাপি করছে আমার কাছে দেখেন আরেকটা জিনিস মজার লাগছিল যে যে বলছে যে ধরেন কোন একটা স্কলার বলছে যে এটা লাম্প অফ ফ্লেশ এটা হৃদয় না এটা হচ্ছে লাম্প অফ ফ্লেশ যেটাকে আমরা ব্রেনও বলতে পারি দেন দেন ভাই লাম্প অফ ফ্লেশ তো

সহায়তা করে ভাই চিন্তা করতে কারণ ওই রক্তপাত এইভাবে তো ভাই বড় মানে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের সাথে আপনি মিলাইতে পারবেন ভাই কিডনি মিডনি যা আছে সবকিছু ভাই ইভেন এই এই উদাহরণ তো আছে যে মানুষের সং মানে কি গান মানুষের ইমোশন কন্ট্রোল করে মানুষের পেইন পেইনটাকে হালকা করে তো মানুষ কি অন্যের গান দিয়ে চিন্তা করে আর কি গান দিয়ে মানুষ চিন্তা করে অন্যের লেখা গান শুনে মানুষ চিন্তা করে ও আচ্ছা 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 বুঝতে পারছি কি বলতে যাচ্ছেন বাট

এক কথাই তো শেষ করে দিতে তো এত গাড়ার দরকার ছিল সে তো ওই গ্রাউন্ড আগে থেকে সেট করে ঠিক আছে আমি আরেকজনকে তাহলে